পাঁচশোর ডিসপ্লে নিয়ে আরেকবার হাজির স্যামসাং। আজকে রিভিউ করার চেষ্টা করব স্যামসাং গ্যালাক্সি M40। রিভিউটিতে টেস্ট ডিভাইস দিয়ে পাশে থাকছে স্যামসাং ব্র্যান্ড শপ কাজী দেউই। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M40। প্রথমেই এর 5-inch ডিসপ্লে দিয়ে শুরু করছি। এতে রয়েছে 6.3-inch ফুল এইচডি প্লাস রেজুলেশনের পিএলএস টিএফটি ডিসপ্লে উইথ 409 PPI। আউটডোর ভিজিবিলিটি একটু কম হলেও একদম খারাপ না, কাজ চালিয়ে নেওয়ার মতো। লাইট সেন্সর না থাকায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভার্চুয়ালি লাইট মেজার করে। এর বিল্ড কোয়ালিটি বাকি এম সিরিজের মতোই, প্লাস্টিক বডি হওয়াতে বেশ হালকা মনে হয়। পেছনের দিকে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আগের তুলনায় বেশ ফাস্ট কাজ করছে। মিড রেঞ্জে এই ফোনটি এম সিরিজে বেস্ট। ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট এবং মেইন মাইক্রোফোন। M40-তে থাকছে না কোনো হেডফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার এবং সর্বশেষ উপর দিকে পাচ্ছেন সেকেন্ডারি মাইক্রোফোন। চলে যাচ্ছি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ F1.7 অ্যাপারচার, 8 মেগাপিক্সেলের F2.0 আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং ক্যামেরা। সবার নিচে রয়েছে LED ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। চলুন দেখে নিই এতে কী কী হার্ডওয়্যার পাচ্ছেন। এতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 675, 6 GB অফ র্যাম, 128 GB অফ স্টোরেজ, যা হাইব্রিড সিম স্লট দিয়ে 1 TB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। মিড রেঞ্জ ফোন হিসেবে খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল। বেশ কয়েকটি গেম খেলে দেখেছি, শক্তিশালী ডিসপ্লে হওয়াতে কোনো ফ্রেম ড্রপ পায়নি। এতে থাকছে 3500mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যা হেভি ইউজে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং ফুল চার্জ হতে সময় নিবে 1 ঘন্টা 25 মিনিট। নর্মালি ইউজাররা একদিন এমনিতেই চালিয়ে নিতে পারবেন। ফোনটিতে পাচ্ছেন না কোনো ইয়ারপিস, তবে ভয়ের কিছু নেই। কথা বলার সময় ডিসপ্লে কানের কাছে আসলেই ডিসপ্লের ভেতর থেকে শব্দ শুনতে পারবেন। ফোনটি কয়েকটি কালারের মধ্যে পাবেন। BDT প্রাইস 31,000। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।